তিনটি অত্যাধুনিক পিস্তল উদ্ধারের ঘটনা ২৪ ঘন্টার মধ্যে ফের পিস্তল উদ্ধার ঘটনা এবারে দাম ছড়ায় বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ত্রিপুরা মিজোরামের দশরথ সেতুর ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় অপরিচিত এক যুবককে গোপন খবরের ভিত্তিতে দাম ছড়া থানার পুলিশ যুবকটিকে আটক করে তল্লাশি চালিয়ে একটি রিভলভার একটি দেশি বন্দুক একটি ভোজালি সেনাবাহিনীর পোশাক এবং মোবাইল ফোন তার কাছ থেকে উদ্ধার করা হয় যুবকের নাম কবির উদ্দিন বাড়ি অসম রাজ্যের কাটামনিতে জিজ্ঞাসাবাদে যুবক জানিয়েছে ত্রিপুরায় বিক্রির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলো আমদানি করা হয়েছে অন্যদিকে দামছড়া থানার পলে সিদ্দিকুল হোসেন নামে আরও এক যুবককে আটক করে যার কাছ থেকে 102 কোটো হেরোইন উদ্ধার করা হয় যার বাজারজাত মূল্য প্রায় 5 লক্ষ টাকা পৃথক দুটো ঘটনায় জড়িতদের জিকাশা করেছে পুলিশ তদন্তের স্বার্থে মুখ খুলছে না পুলিশ পরপর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গোটা উত্তর জেলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে চ্যানেল দিনাদ